আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। পৃথিবী আজ কোভিড-19 এর করাল গ্রাসে আক্রান্ত। ঠিক এই মুহূর্তেই আমরা অবগত হয়েছি যে 31 মে 2020 এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ নিয়ে হয়তো আমরা অনেকেই দুশ্চিন্তায় আছি, কারোর রেজাল্ট খারাপ হবে, কারোর রেজাল্ট ভালো হবে, এই নিয়ে আমাদের মাঝে চিন্তার বাস পড়তেই পারে। আমি আজ এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ যারা ফলো পার্টি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যাদের রেজাল্ট ভালো হবে, ওয়েলকাম অ্যান্ড ওয়েল ডান, তাদের জন্য অগ্রিম শুভকামনা। কিন্তু যাদের রেজাল্ট খারাপ হবে, হতাশ হওয়ার কিছু নেই। আমরা কিছু নেগেটিভ ওয়ার্ড জানি, যেমন ফেইল, ইন্ট, নো। আসলে এগুলোকে যদি আমরা পজিটিভলি নেই তাহলে কেমন হয় দেখো তো। ফেলকে যদি আমরা পজিটিভলি ফুল মিনিং করি তাহলে দাঁড়ায় ফার্স্ট অ্যাটেম্প ইন লার্ন। একটি নেগেটিভ ওয়ার্ড আমাদের সমাজে প্রচলিত, যেটিকে বলি আমরা ইন্ট। এই ইন্ট শব্দটিকে যদি পজিটিভলি ফুল ফর্ম দাঁড় করাই তাহলে আসে এফোর্ট নেভার ডাইস। আরও একটি নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নো। আমরা সচরাচর কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে তার অক্ষমতার জন্য নো রেজাল্ট পাই। আমরা যদি এটাকে পজিটিভলি ধরি তাহলে দাঁড়ায় নেক্সট অপরচুনিটি, অর্থাৎ কাজের সুযোগের কখনো শেষ হয় না। একবার ফেল হওয়া মানে পরবর্তী কাজের সুযোগ পাওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, যদিও কারো ফলাফল খারাপ হয়, মন মতো না হয়, হতাশ হওয়ার কিছু নেই, পুরো দমে এগিয়ে যেতে হবে। কারণ তোমার পুরো পৃথিবী পুরো সময় পড়ে আছে, এখান থেকেই পুনরায় আবার প্রস্তুতি নিতে হবে। এখন বলবো রেজাল্ট সংগ্রহ করার ব্যাপারে, কীভাবে তোমরা রেজাল্ট সংগ্রহ করতে পারো। যেহেতু কোভিড-19 ভয়াবহতা এখনও আমাদের দেশে চলমান, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব কেউ যেন বাড়ি থেকে বাইরে না আসো ফলাফলের জন্য। কারণ প্রত্যেকটি বোর্ড, শিক্ষা বোর্ড থেকে নোটিশ জারি করা হয়েছে ফলাফল প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আগে থেকেই বলা হয়েছে ফলাফল সংগ্রহ করার জন্য তোমাদেরকে প্রি রেজিস্ট্রেশন করার জন্য। কেউ যদি প্রি রেজিস্ট্রেশন করে নাও থাকো তাও কোনো হতাশার বিষয় নয়, ফলাফল অনলাইনে পাওয়া যাবে। প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে, এডুকেশন বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে। আমরা যে কোনো একটি ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারো। আমি স্ক্রিনে দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের ফলাফল সংগ্রহ করতে পারো। তো চলো দেখে নিই আমরা স্ক্রিনে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি ওয়েবসাইট থেকেই এসএসসি পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারি। যেমন তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষার অংশগ্রহণ করেছো ওই বোর্ডের ওয়েবসাইটেও পরীক্ষার ফলাফল পাবে। যেমন আমি কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটের কথাই বলছি, www.kumillaboard.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকলেও পরীক্ষার ফলাফল পাবে। তাছাড়া এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd, এই ওয়েবসাইটে ঢুকেও পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারো। এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমার মোবাইলের ব্রাউজার অথবা কম্পিউটারের ব্রাউজারে এডুকেশন বোর্ড রেজাল্টস .gov.bd এই ওয়েব অ্যাড্রেসটি লিখে এন্টার করলে ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। এখানে প্রথম যে গড়টি এক্সামিনেশান, এখানে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট সিলেক্ট থাকবে, ইয়ার সিলেক্ট থাকবে 2020, বোর্ড তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা অংশগ্রহণ করেছো সেই বোর্ডটি সিলেক্ট করবে। তারপরে তোমার পরীক্ষার রোল লিখবে এবং রেজিস্ট্রেশন নাম লিখবে। সর্বশেষ যে বক্সটি, এখানে ম্যাথমেটিক্যাল যে ক্যাপচারটি দেওয়া আছে এটার যোগফলটি করে বসিয়ে সাবমিটে ক্লিক করলে তুমি তোমার ফলাফল পেয়ে যাবে। আরেকটি ওয়েবসাইট হচ্ছে ebordresults.com, অর্থাৎ যেটাকে আমরা ওয়েব বেসড রেজাল্ট বলে থাকি। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য তোমার কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে ebordresults.com এই ওয়েব অ্যাড্রেসটি লিখে এন্টারফেস করলে এরকম একটি ইন্টারফেস তোমার সামনে আসবে। এখানে এক্সামিনেশান সিলেক্ট করবে, এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, ইয়ার সিলেক্ট করবে 2020, এবং বোর্ড সিলেক্ট করবে তোমার যে বোর্ডের অধীনে তুমি পরীক্ষা অংশগ্রহণ করেছো সেই বোর্ডটি, এবং রেজাল্ট টাইপ সিলেক্ট করবে ইন্ডিভিজুয়াল, যেহেতু তুমি তোমার ব্যক্তিগত রেজাল্ট চাচ্ছ এখানে। তাহলে রোল নাম্বারটি দিবে এখানে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে এই ক্যাপচারটি ফিল আপ করে দিবে। এখানে ক্যাপচারটি ফিল করে গেট রেজাল্টে ক্লিক করলে তুমি তোমার রেজাল্টটি পাবে। এই ওয়েবসাইটটি ব্যবহার করে তুমি তোমার রেজাল্টের ফুল মার্কশিট অর্থাৎ নম্বর সহ মার্কশিটও পাবে।
হয়তো একদিন দুদিন পরে। এই প্রক্রিয়ায় ঘরে বসে থেকেই রেজাল্ট সংগ্রহ করতে পারবে, অযথা বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই এই করোনা মহামারীকালীন সময়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।